সুপ্রভাত বন্ধুরা, ওয়ান্ডারিং শুক্লার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। একটা সুন্দর মর্নিং, কাল রাতে জানো খুব ঠান্ডা পড়েছিল, তাই খুব ঘুমিয়েছি, পুরো 8টা অবধি আমি ঘুমালাম। তো এই যে এরা চলে এসছে, সকালে তো খাবার দিয়ে চলে গেছে, এই দুটো না এখানেই বসে থাকে। আর এই যে কলিং বেল টিপলো, জল চলে এসছে। আমার বাড়ি বোরিং 350 ফুটের চেয়ে একটু কম, কিন্তু এখানে প্রচণ্ড আয়রন, তাই আমার জলটা কিনে নিতে হয়। বিছানা গুছানো হয়ে গেছে, ঘর দর পরিষ্কার করা কমপ্লিট, সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যা করবো আর কি, ব্রাশ করে খাবার খাবো। কেমন অন্ধকার দেখেছো, তার মানে বুঝতে পারছো বাইরের ওয়েদারটা কেমন? তো বন্ধুরা, টিফিন হয়ে গেছে, টিফিন খাবো। দেখো আমি কি খাই টিফিনে। ছোদ্দা বাজার গেছে আমার জন্য রুই মাছ আনতে, বলছে পাইনি। দাঁড়াও দেখাচ্ছি কি টিফিন খাই। ওটস, দুধ, কিশমিশ আর একটু বেদানা নিয়েছি, কলা। ড্র্যাগন ফ্রুটস আজকে ফুরিয়ে গেছে, দেখি বোন যদি যায় আমার সাথে দিয়ে আবার কিনে আনবো। বেশ ভালোই লাগছিল সকালটা খেতে। তো খাবারটা খেয়ে নিই, ছোদ্দা বাজার গেছে, দেখি বাজার করতে দিয়েছি ওকে, কে নিয়ে আসে। তো কাল তো বলেছিলাম, বললাম যে রুই মাছের কথা, ছোদ্দাকে পারেনি রুই মাছ বলে আজকে বাজারে নেই। আর সব বিয়ে বাড়ি না কিসে যাচ্ছে মোটামুটি, দিয়ে লটিয়া মাছ বলে আমি নিয়ে আয়। লটিয়া মাছ গেলে কিন্তু দারুণ এনেছে ছোদ্দা, ভালো বাঁচতে জানে। আসলে আমার বর কি বলতো, কোনোদিন তো লটিয়া মাছ খায়নি, তাও শিখে গেছে, ও আনে ভালো। আর আনিয়েছি বেগুন, দাস অত বেলায় আর পারে না। তারপরে আর একটু লাউ শাক, আর দাসের মানে প্রপার্টিতে রয়েছে এই যে পাবদা মাছ আর হচ্ছে মাছের মাথা। দিয়ে এবার দেখি কি রান্না করি আজকে। আজকে মাছটা খেয়ে নিলে কাল যদি ডিম খাই তাহলে কি বলতো, শুক্রবার দিন আমার সুবিধা হয়, কালকেই ফ্রিজটা আমি ধুয়ে নিতে পারি। আমি সন্তোষী মা ব্রত করি তো, তাতে আমার সুবিধাই হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি লাউ মাছের, রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্ট, রসুন, যেরকম মা দিত ঠিক ওইভাবেই শেয়ার করবো। এবার দিয়ে দেবো একটু জিরে ধনিয়া, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো নুন, এটাকে ভালো করে নেড়ে চেড়ে লাউগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাজতে থাকবো, জানো তো লাউয়ের মধ্যে থেকে জল বেরোয়, তো একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো। আর লাউ মাছের মাথাটা না, রুই মাছের মাথাটা ভেজে নিয়েছি, তো এটা আমি মিডিয়াম ফ্লেমে একদম রাখবো না, একবারই লো ফ্লেমে ভাজবো। একটা ঢাকনা দিয়ে দেব, মাঝে মধ্যে কিন্তু নেড়ে নেড়ে দেখতে হবে। এবার না আমি ঢাকনাটা উঠিয়ে নেব, দেখো বলেছিলাম লাউটাও সেদ্ধ হয়ে যাবে, দেখো কেমন জল বেরোয় লাউ। যদি জল দিতাম তাহলে তো জলটা তো বেশি হয়ে যেত। দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর মাছের মাথা ভেজে রেখেছি, মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে বারবার নাড়বো, লো ফ্লেমেই আমি এটা রান্না করবো। তাতে কী হবে বলতো, জলটাও শুকিয়ে যাবে আর রান্নাটাও ভালো হয়ে যাবে। আজকে না রান্নাঘরে জানলা খোলা যাচ্ছে না, ওই পাশ থেকে উত্তরে এমন হাওয়া, মানে রান্নাঘরে জব্দ হয়ে মরে যাওয়ার মতো হচ্ছে আজকে আমার। তো আস্তে আস্তে নেড়ে এটা বানাবো। দেখো হয়ে এসছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিলাম। এরকম করে বাড়িতে খেয়েও রান্না করে দেখবে খুব সুন্দর হবে। আগেকার মারা ঠাকুমারা এত সব তো জানতো না, কিন্তু তারা ছোট ছোট জিনিস দিয়ে বাড়িতে খুব সুন্দরভাবে আইটেমগুলো তৈরি করে নিত। তো মার থেকে এটা শেখা, করে খেয়ে দেখো কেমন লাগে জানিও। গুড আফটারনুন, এই যে সেদ্ধ করে নিয়েছি দুটো কাঁকরোল আর একটু পেঁপে, পেঁপেটা দাসকে মেখে দেবো, কাঁকরোলটা শুধু শুধু আমি খাবো। আর এখানে পাবদা মাছের কলা পাতুরি করেছি, আর লুটিয়া মাছ, আর রান্না করেছি মাছের, রুই মাছের মাথা দিয়ে মানে লাউ, আর কুকুরের ভাতটাও করে নিয়েছি। ওরা বসে থাকে, দাসের ডবল ডিউটি পড়ে, মিটিং পড়ে, অনেক অসুবিধা, তাই জন্য গুছিয়ে রাখি। আসলে একটু ঝোল দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি, একটু ঝোল দিয়ে মেখে দেবো।
আর এটা হচ্ছে লক্ষ্মীর সেই হাঁড়ি, আমরা দুজন খাই আবারও ভাত বেঁচে যায়। তো যাই হোক, এখন দন 12টা বাজে, 12:30টায় খাবার খাবো আমি। এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো হচ্ছে বাসন, আমার যে বাসন মাজে না, লোক বলে না উঁচু জাত, না কিছু লোকের এগুলো ঘামান থাকে, কিন্তু আমি বাসনগুলোকে একটু জলে ধুয়ে এই অবস্থাতেই দিই, কারণ সে হচ্ছে ব্রাহ্মণ যে আমার বাড়ি বাসন মাজে, ঠিক মতো মাজতে পারে না, দেখো না কী অবস্থা বাসনের। কিন্তু ওকে আমি রেখেছি, কারণ অনেক দুঃখী, ওর হাতটা পুড়ে গেছিলো, তো তাই জন্য এত বছরেও নার্ভগুলো সব নষ্ট হয়ে গেছে, দিয়ে তোমার ওই জন্যই আর কি বাসনটা মাজতে অসুবিধা হয়। এই দেখো আমার ঠিক রান্নাঘরের পাশে জালনায় কত গরু, কি ভাল লাগে না, খুব সুন্দর, বলি না যে আমার ঘরের আশপাশ ভীষণ সুন্দর। যদি তুমি কোনো ঝামেলা এড়িয়ে মানে ভালো থাকতে চাও নিজের ঘরে, তো বেশ সুন্দর পরিবেশ। আজ 4টা, খুব জোর বৃষ্টি হচ্ছে, ভালোই হয়েছে, ঠান্ডা হয়ে যাবে ঘর। দাস বাজার থেকে আসার সময় ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম, তারপরে তো ছোদ্দা বেগুন নিয়ে এলোকে বললাম যে কিনে আন, তো বেগুন পটল আর এই যেতে তালটির দাম কত হয়েছিল জানো, 250-300 টাকা করে বিক্রি হচ্ছিল, আজকে দাস নিয়ে এসছে অনলি 20 টাকা দিয়ে, কি অবস্থা কালো বাজারের ভাবো। কালকে আর এন টেগরে ডাক্তার দেখাতে গিয়ে বদ্দা এগুলো আমার জন্য এনেছে, আর বৌদি ফোন করে বলছে সে বড় কচুটা আমার বড় ননদকে দিলাম, শয়তান। আর এটা হচ্ছে মানকচু, মানকচু বাটা না ভীষণ ভালো লাগে জানো, মূল তো অ্যাট্রাকশন অন্য গল্পে, নতুন আলু ভাবো শীতকালে ওই বাজারটাতে না, মানে ভীষণ, আমরা তো প্রায় 1.5 মাসের মতো দুই বোন মিলেছিলাম দাদাকে নিয়ে হসপিটালে, এই দেখো নতুন আলু ভাবো। তারপরে তো দাঁড়াও আরেকটা জিনিস দেখায় যেটা ওখানে খুব ভালো পাওয়া যায়, যে কুমড়ো, 2টো কুমড়ো দিয়েছে, দেখো কত খাবো আমি বলো, একদিকে বরের অত্যাচারী বাজার, হ্যাঁ, আর 2টো হচ্ছে কমলা লেবু। তারপরে আরও দাঁড়াও, ওখানে সারা মানে সময় খুব ভালো ভালো জিনিসই পাওয়া যায়, দাঁড়াও তোমাদের দেখাই ওখানকার বাজারটা, এই দেখো শীতকালে মনে হচ্ছে না যে এক্ষুনি বোটা থেকে কেটে এনেছে শিমগুলো, দেখো দেখেছো শিম পাওয়া যায়, ভাবা যায় বলো এই সময় শিম, এগুলো আমি তোমাকে বলি না তোমাদের যে মানে এখন বাজার হাটটা এমন হয়ে গেছে যে সিজনেই পাওয়া যাবে কথা না, কারণ সারা বছরই সমস্ত কিছু চাষ হয়। কিন্তু বড় বৌদি বৌদি ওপর খুব হাসি পাচ্ছে, বৌদি বলে আমার বড় ননদকে বড় কচুটা দেবো, ছোটো ননদকে ছোটো কচু। তো আটা মেখে নিয়েছি, আর তো সকালে সবজি করেই নিয়েছিলাম, এক্ষুনি টুম্পা ফোন করেছে, আমি শাহরুখ খান আমার খুব ফেভারিট, যাক সিনেমা দেখতে যাবো আমি, তো তাই জন্য রিল টিলগুলো আগেই বানিয়ে নেব, তৈরি হয়ে যাব। আমি এত সুন্দর রেডি হয়ে গেছি কেন বলো তো, বোম্বে সিনেমায় যাচ্ছি শাহরুখ খানের বই দেখতে, কি খুশি। সকালে অর্ধেক তরকারি করে রেখেছিলাম দেখো, দিয়ে আর একটু বাকি ছিল সেটা করব, দাস তো ঘরে থাকবে তাই টেনশন থাকবে না কোনো বিষয়ে, বোনের সাথে যাব 7টা কত মোটামুটি, 10টার আগে আমি 9:15 অবধি 10টার মধ্যে ঘরে চলে আসব, কারণ 10টা তো খাবার খায় দাস, তার আগে আমি বাড়ি চলে আসব, খুশি হচ্ছে শাহরুখ খান খুব ফেভারিট। চললাম আমি আর বোন মিলে সিনেমা হল, খুব আনন্দ হচ্ছে, বইটা খুব ভালো, শাহরুখ খানকে আমার খুব ফেভারিট অ্যাক্টর, ভালো লাগে, যাক অ্যাটলিস্ট পৌঁছে গেছি বোম্বে হল, এটা হচ্ছে আমাদের বোম্বে হল খড়গপুরের, যারা প্রবাসী তারা দেখতে পারো যে আমাদের হলগুলো এরকম ধরনেরই হয়, এখানে এইভাবেই মানে অনলাইনে টিকিট কাটা যায়, প্লাস এমনিও দাঁড়িয়ে টিকিট কাটা যায়, সবাই টিকিট কাটছে, ওই দেখো পেছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হলের বাইরে আর কি, এরপর ভেতরে ঢুকবো, এখানে সবই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়েছে, এটা কফি স্ন্যাক্স এসব জিনিসগুলো পাওয়া যায়, তো বোনও লাইন দিয়েছে জিনিসগুলো কেনার জন্য, যখন ইন্টারভিউ হবে তখন মানে টিকিটটা যে বোন কিনে নিয়ে টিকিটটা কেটে নিয়েছে, তো এবার ভেতরে গেলাম বসে গেলাম, পেছনে দেখা যাচ্ছে না খুব সিট খালি, তো আমি তো ভাবছি কিরে বাবা আমরা এরকম সামনের সিট অনলাইনে পেলাম, পেছনে এতটা সিট খালি,
তারপরে তো আস্তে আস্তে ভর্তি হচ্ছে, যাই কফি আর হচ্ছে স্ন্যাক্স কিনে নেওয়া হয়েছে, দিয়ে দুজনে খুব মহানন্দ করে খেলাম। এই যে অ্যাড চলছে, বাড়ি বেরিয়ে দেখি ঝুম ঝুম বৃষ্টি, বাপরে বাপ কি করে আসবো, 10টা বেজে গেছে, ঘরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি। আর ওই পাশটা না, এই মুরগান বলো এই বোম্বে হলের ওই পাশটা খুব একটা ভালো জায়গা নয়, তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। টুম্পা গাড়ি নিয়ে এসে ছাতা নিয়ে এলে, এবার দুই বোন ছাতা নিয়ে রাস্তা দিয়ে খুব আনন্দ করে 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 আমরা ঘরে চলে এলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি 10:30, তো আমাদের রাত্রেবেলা স্লো থাকে খুব নেট, তাও চেষ্টা করবো ব্লগটা আজকে এডিট করে দেওয়ার। এখন রুটি করতে হবে, সবজিটা করে গেছি, তো বইটা খুব ভালো দেখেছি জোয়ান, তো তোমরা প্লিজ দেখো। শুভরাত্রি, ভালো থাকবেন।